সুখ দিয়েছি এটা হচ্ছে আল্লাহর দেওয়া সকল একবার বলে সুবাহান আরেকবার বলে আলহামদুলিল্লাহ আমাদেরকে বালামন্দ নিঃশ্বাস নেবার জন্য কি দিয়েছে একটা নাক দিয়েছে এটা আমাদের জন্য নিয়ামত ঠিক কিনা সুস্বাদু না মিষ্টি মিষ্টি সুস্বাদু এটা গ্রহণ করার জন্য সেটা রকম জানার জন্য আমাদেরকে নাক দিয়েছে ঠিক কিনা আমাদেরকে একটা মাত্র দিয়েছে ব্রেন দিয়েছে বালামন্দ জানার জন্য সকল একবার বলি সুবাহান এটা আল্লাহ পাখের নিয়ামত আমাদেরকে দুই হাত দিয়েছে এটা আল্লাহর কি নিয়ামত দুই ফাঁ দিয়েছে দুই ফা না দিলে আপনি মাহফিল আসতে পারতেন সম্ভব হাত না দিলে খাবার অসুবিধা হয়ে ঠিক কিনা কিন্তু এগুলো আল্লাহ পাকের বড় বড় নিয়ামত এগুলা শুকরিয়া আদায় করতে হবে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আমাদের ফা থেকে মাথা পর্যন্ত যত কিছু আমাদেরকে আল্লাহর নিয়ামত দিয়েছে সব কিছু আল্লাহর নিয়ামত সকল একবার বলে সুবহান কিন্তু আমাদেরকে বড় নিয়ামত দিয়েছে আল্লাহ সেটা কি জানেন

এটা আমাদের জন্য কি নিয়ামত একটু দৃশ্যের আলাহ আলা

আপনারা যারা এখনো পর্যন্ত বাহিরে আছেন আপনারা ভিতরে চলে আসুন এবং ছেলেদেরকে পিছনে দিন মূলত সামনে বসুন আমি একটা আমাদের সামাজিক কিছু কথা কথা আলোচনা করব

কিন্তু আহলে সুনুদুয়াল জামাত জামাতের আকিদা হচ্ছে তাদেরকে বেমান বলা যাবে না তাদেরকে বেমান বলা যাবে না আরেকজন একশো বছর হায়াত পেয়েছে একশো বছরের মধ্যে সেই একশো বছরও ফাঁসুক্ত নামাজ পড়েছে কিন্তু নামাজ পড়েছে কোরান তেলাবাদ করেছে কিন্তু আমার নদীর শানে এক স্কুল ফরিমানি করেছে আলিসখনত অল জামাত রাখি দাঁড় হচ্ছে ও এক শরীর সরেগান বন্দগী সবকিছু বরবাদ হয়ে গেছে সকল একবার বলুন এক ব্যক্তি বছর কিন্তু সে একদিন পড়েনি কিন্তু তাকেও বেইমান বলা যাবে না হয়তো সে মৃত্যুর আগও। নামাজ পড়ে হয়তো আল্লাহকে রাজি করতে পারে সকল একবার বলি সুবাহনাল যেমন যেমন অনেকে আসেন নামাজ না কিন্তু এমন একটি আমল করেছে

কেননা কেননা তোমার এলাকায় তোমার জায়গায় আমার একজন বন্ধু তোমার উম্মতের মধ্যে সেই ইন্তেকাল করেছেন সকল একবার বলি সুহান যতক্ষণ তুমি তাকে দফন করবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না মোসাকে বললো তুমি তান দফন কবনের ব্যবস্থা করা দবন কবনের ব্যবস্থা করার পর জানাজার করার পর আল্লাহর দরবারে আবুল হাসির হলো আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো ও বারে লাগে প্রভু আপনি গতকালকে আমার সাথে কথা বলেন নাই সেই ব্যক্তি তো সামাজিক মানুষে সেই নামাজ পড়তো না রোজা রাখতো না সে কোরআন তেলামাতকারী করতো না সে কোরআন তেলামাত এই জন্যে থাকি দফন না করার তারা একটা পদক্ষেপ নিল আল্লাহ আর তুমি বলতে চাই নাকি আপনার বন্ধু সকল একবার বলি সুবহান আমার আল্লাহ বলতে লাগলেন ও মুসা শুনো শুনো মুয়াজ্জিন সাহেব যখন আসান দে আমার এই বন্ধু নামাজে যাইতো তই তো ইয়ার ইয়া বাড়ি মানুষে আজান দিলে নামাজ পড়তো মসজিদে যাইতো কিন্তু সে এমন একটি কাজ করেছে যেটা আমি খোদার কাছে ভালো লেগেছে সকলে একবার বলুন না সুবহানাল্লাহ মসজিদে যখন আজান করতো আজানের মধ্যে আমার বন্ধু যখন নাম নিত

এমন কিছু লোক আছে যারা নামাজ পড়ে নাই কিন্তু এমন একটি কাজ করেছে সেই আল্লাহকে খুশি করেছে সকলে বলুন না সুবহান আল্লাহ আচ্ছা বলুন তো নামাজ কার ফরজ আল্লাহর ফরজ আল্লাহ চাইলে তাকে কি করতে পারে মাফ করতে পারে এটা আল্লাহর ব্যাপার ঠিক কি না কিন্তু আমার আমরা বান্দাদের কাজ হচ্ছে আল্লাহর ফরজ

কেহ নবীর বালুবসাধী আল্লাহকে কুশি করে সকলে বলুন না সুহান লাম লাল্লা যেমন বাসা হারুন রশির শির বাসা হারুনুর রশির হচ্ছে একজন আসে কেহি রসুল সেই আশেই রসুল না শুধু শুধু সেই ফাঁস নামাজের মধ্যে

ওই সুল মবারক একটা আগুন সালাই দাও 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 আগুন জ্বলতেছে এমন আগুনের মধ্যে আমার রসুল পাকে সুল মবারক খেলে দিলেন সুল মবারক খেলতে যদি পাহাড়ের মতো জলতেসে এমন আগুন আগুন সাথে সাথে নিবে গেল সকলে বলুন ন সুবহান লল্লা আমার রসুল পাঁকে সুল মোবারকের কি কারামত দেখেন সকলে একবার বলি সুবহানাল্লাহ দা আরেকটু পরীক্ষা করব কে বলল বাদশা হারুর রশিদ তৎকালেন তাকে जिंदा ফির বলতেন সকলে বলে সুবহানাল্লাহ হযরতে বাদশা আরুর আবার পরীক্ষা করার জন্য

কত গুরুত্ব সকলে বলে সুবহানাল্লাহ বলতে চেয়েছিলাম আমার রসুল পাকের शान বলতে আমরা সেই জবান আমাদের নেই রাসূল পাকের शान বয়ান করতে হলে সারাখন রাসূল পাকের যিকিরের প্রয়োজন

রাসূল পাককে সম্মান করতে হলে ওয়ায়সুল কুরনী হতে হবে সকলে বলুন সুবহানাল্লাহ